সেটা স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নিক, নাহলে পশ্চিমবঙ্গে বিপদ আরো বাড়বে। করোনা পশ্চিমবঙ্গে ভয়ঙ্করভাবে বাড়ছে, পশ্চিমবঙ্গ সরকার সতর্ক নয়। আপনারা কি জানেন পশ্চিমবঙ্গে মাত্র 27% মানুষের ডবল ভ্যাকসিনেশন, মাত্র 27%, যেখানে সর্বভারতীয় স্তরে প্রায় 33% ডবল ভ্যাকসিনেশন, পশ্চিমবঙ্গে 27, সেখানেও আমরা পিছিয়ে আছি। অতএব সবাই সাবধানে থাকবেন। দিদির ভ্যাকসিন কবে আসবে কেউ জানে না, সে ভ্যাকসিন 1 নম্বরই না 2 নম্বরই তাও আমরা জানি না, সে ভ্যাকসিনের সাপ্লায়ারকে তাও আমরা জানি না, এখানে কোনো কিছু বলা হয় না, কে পেলো না পেলো তাও জানি না। তৃণমূলের নেতারা বলছে এ ভ্যাকসিন পাবে ও ভ্যাকসিন পাবে, তারাই ঠিক করে, তৃণমূলের নেতা ঠিক করে দেয় কে ভ্যাকসিন পাবে না পাবে। তৃণমূলের লোক হলে তার ভ্যাকসিন পাওয়ার যোগ্যতা বেশি, তৃণমূলের লোক না হলে অসুস্থ হলেও তার ভ্যাকসিন পাওয়ার যোগ্যতা কম। সেই জায়গায় দাঁড়িয়ে সারা বাংলার মানুষ আপনারা সতর্ক থাকবেন। এটা সম্ভব না, এ তো রাজ্যের রেলের সঙ্গে আরো বেশি করে আলোচনা করা উচিত ছিল। ট্রেনটা যখন চলছে রাজ্যে, রেল ট্রেন চালাচ্ছে, রাজ্যের অনুমোদন ছাড়া ট্রেন চলতে পারে না, তাহলে রাজ্যকে বলা উচিত ছিল আমার এই লাইনে এত মানুষ যাতায়াত করে, তাই তোমার ট্রেনের সংখ্যা বাড়াতে হবে যদি দূরত্ব বিধি বজায় রাখতে হয়। কখনো কি এই আলোচনা হয়েছে বাংলায়? এখানে তো কিছু হয় না, দিদি বললে হ্যাঁ তো হ্যাঁ না তো না, কখনো মনে হলো না যখন মানুষকে নিয়ে আসার দরকার বাইরে রাজ্য থেকে, তো ওগুলো করোনা স্পেশাল নিয়ে আসা যাবে না বলে দিল। যখন মানুষ মনে প্রাণে বাঁচার জন্য কোনো রকমের পশ্চিমবঙ্গ আসতে চাইছে তখন কি বলে দিল করোনা এক্সপ্রেস আমি নেব না। আজকে যখন একটু ঢিলাঢালা হয়েছে তখন ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি রাজ্যকে করা উচিত ছিল, রাজ্য সেটা করছে না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।